আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2000 ছাড়ালো, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 55 জনের। দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি, বৃষ্টিতে উত্তরাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা। এবং আজ থেকে কমল সারা দেশে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি, বেচাকেনা ও রাজস্ব আয় দুই বাড়বে আশা বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, গত 24 ঘন্টায় মারা গেছে আরও 55 জন। নতুন করে করোনা পজিটিভ হয়েছে 2738 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা 1,62,417। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, পঞ্চাশোর্ধ্ব বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, এছাড়া পুরুষদের মৃত্যুর হার প্রায় 80%। আর জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দেশে করোনা ভাইরাস সংক্রমণের 18তম সপ্তাহ শুরু হয়েছে। সংক্রমণের 90তম দিনে গত 5 জুন করোনা আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়েছিল। ঠিক এক মাস পর 5 জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে 1,62,500, অর্থাৎ গত 30 দিনে আক্রান্ত 1,00,000-এরও বেশি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 68টি ল্যাবে প্রায় 14,000 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে প্রায় 8.5 লাখ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,46,062। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত শনাক্ত 1,62,417 জন। দেশে করোনা শনাক্ত হওয়ার 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 69তম দিনে 500 এবং 85তম দিনে মৃত্যুর সংখ্যা 1,000 ছাড়ায়। তবে এ সংখ্যা 2,000 ছাড়াতে সময় নিল মাত্র 25 দিন। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে 55 জনের। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2,052 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,624 জন, 79.14% এবং নারী 428 জন, 20.86%। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 51 থেকে 60 593 জন, 28.90% এবং 60 ঊর্ধ্ব 890 জন, 48.73%। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্ত ও মৃতের অর্ধেকই ঢাকা বিভাগের, আর করোনায় মৃতদের মধ্যে 77% 50 বছরের বেশি বয়সী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল, কুমিল্লা ও খুলনায় মৃতের সংখ্যা বেশি। এছাড়া বিভিন্ন এলাকায় রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মোট 5 জন, তাদের মধ্যে 3 জন ভাইরাসে এবং বাকি 2 জন উপসর্গে আক্রান্ত ছিলেন। এছাড়া বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 106 জন। কুমিল্লায় করোনা ও এর উপসর্গ নিয়ে এক নারীসহ আরও 5 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 86 জন। এদিকে খুলনায় করোনা এবং উপসর্গ নিয়ে 5 জন, নোয়াখালীতে 3 জন, চট্টগ্রামে 2 জন, সিলেটে 2 জন এবং ময়মনসিংহে 1 জন কৃষি ব্যাংক কর্মকর্তা, ত্রিশালে হোম আইসোলেশনে থাকা অবস্থায় 1 গৃহিণীর মৃত্যু হয়েছে। বগুড়ায় 1 জনের মৃত্যু হলেও নতুন আক্রান্ত হয়েছেন 61 জন। বেনাপোলে করোনায় মারা গেছেন বেসরকারি একটি ক্লিনিকের মালিক। সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও। ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হয়েছে 1 জনের। এছাড়া নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, একই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার সহ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 58 জন। নওগাঁয় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের, তবে দাফনের পর তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। জেলায় নার্সসহ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। বান্দরবানে মারা গেছেন 65 বছরের এক বৃদ্ধা। এছাড়া উপসর্গে মারা গেছেন বান্দরবান শহরের বালাঘাটার পৌর আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ আহমেদ তালুকদার। সৈয়দ রিয়াজ,
এটিএন বাংলা। খুলনায় করোনা রোগীদের চিকিৎসার জন্য গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে 50টি করে শয্যা বাড়ানো হয়েছে। ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ ব্যবস্থাপনা কমিটির ডাকা জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও বিপদ কাটেনি উত্তর ও মধ্যাঞ্চলের বাসিন্দাদের। নদী ভাঙন অব্যাহত থাকায় গৃহহীন হয়ে পড়ছেন বন্যা কবলিত এলাকার অসংখ্য মানুষ। এস এম আশরাফের রিপোর্ট। যে পথে একসময় গরু চড়াতেন রাখালরা, জামালপুরের সে এলাকায় এখন ভেলা ভাসাচ্ছেন কিশোররা। তলিয়ে গেছে জেলার 350-এরও বেশি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে 90,000 পরিবার, ক্ষতিগ্রস্ত 6,000 ঘরবাড়ি, নষ্ট হয়েছে 14,000 হেক্টর জমির ফসল। বিপদে আছে মধ্যাঞ্চলের আরেক জেলা শেরপুরের নদী তীরবর্তী অঞ্চলের মানুষরাও। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার, তাদের ঠিকানা এখন শহর রক্ষা বাঁধে। যদিও রাজবাড়িতে কমতে শুরু করেছে পদ্মার পানি, সেখানে কেউ পানিবন্দি নেই, তবে তলিয়ে গেছে দৌলুদিয়া আর দেবগ্রাম ইউনিয়নের বাদামের ক্ষেত। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং সুনামগঞ্জে, কমেছে উজানের পানির ঢল, তবে বন্যার ক্ষত এখন চোখে পড়ছে রাস্তাঘাটে। সড়ক বিভাগ জানায় বিভিন্ন উপজেলায় যোগাযোগের 25 কিলোমিটারের মতো সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানীয়, তবে এখনও তা বিপদসীমার উপরেই। সিরাজগঞ্জে দুর্ভোগে আছেন পানিবন্দী লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন সমস্যা ও গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও আবারও পানি বাড়ার আতঙ্ক নিয়ে দিন কাটছে সাধারণ মানুষদের। এস এম আশরাফ, এটিএন বাংলা। সামান্য বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়ছে জয়পুরহাটের কালাই উপজেলার 200+ পরিবার। ভুক্তভোগীরা জানায় বছর পাঁচেক আগে প্রভাবশালীরা ওই এলাকায় কয়েকটি পুকুর খনন করার পর বন্ধ হয়ে যায় সেখানের পানি নিষ্কাশন ব্যবস্থা। এ ব্যাপারে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান তারা। জয়পুরহাট থেকে রফিকুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। সামান্য বৃষ্টি এখন বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মানুষের কাছে। কয়েক বছর আগে জয়পুরহাটের কালাই উপজেলার বামনগ্রাম এলাকায় বেশ কিছু পুকুর খনন করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী, পানি নিষ্কাশনে বড় বাধা তৈরি করে এসব পুকুর। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই গৃহবন্দী হয়ে পড়েন তারা। গ্রামের রাস্তা থেকে বাড়ির আঙিনা পর্যন্তও ডুবে যায় পানিতে। আগে সব জমিতে সরিষা গম সহ অন্যান্য শাকসবজি আবাদ করতেন কৃষকরা, আর এখন সেখানে সারা বছর পানি জমে থাকে। এতে করে আশেপাশের প্রায় 150 বিঘা জমিতে ধান ছাড়া আর কোনো ফসলই আবাদ হয় না। আমরা গরিব মানুষ, এলাকার এমন অবস্থা, পুকুরটা দিয়ে এমন একটা ক্ষয়ক্ষতি হয়েছে যে আমরা এই মিশানা পানি হলে বলে আমাদের এখানে ডুবে থাকে, আমরা বাড়াবো কেমন করে? একটু বৃষ্টি হলেই পানিগুলা ঘরের ভিতরে উঠে চলে যায়, ডেনার জন্য বাড়া যায় না। এখান থেকে ডেন আসলে পকর দিয়ে তো ডেন মুন্দে দিছে। বছরের পর বছর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও হয়নি কোনো সমাধান। এমনকি পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে আদালত নির্দেশ দিলেও তা মানছে না পুকুর মালিকরা। আমাদের গ্রামের পাশে নারায়ণ মালি এবং জিতু মালি, এই দুজন পুকুর দেওয়ার কারণে গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর যে ডুবে গেছে। তারা মাত্র 22 বিঘা জমি, কিন্তু এই পাশে আমাদের প্রায় 100 থেকে 150 বিঘা জমির ফসলি জমি নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমি বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব এবং উদ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। এখানকার যে সমস্যার কথা এসেছে, আশা করি খুব অল্প সময়ের মধ্যে একটা সমাধান আসতে পারে। গ্রামবাসীদের প্রত্যাশা খুব শীঘ্রই মিলবে সমাধান, আবারও স্বাভাবিক পরিবেশ ফিরে পাবেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আজ থেকে কমে গেল জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি। দলিলে উল্লেখিত দামের 2% পরিবর্তে এখন দিতে হবে 1%। এজন্য 2014 সালে জারি করা রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ থেকে নতুন এই ফি কার্যকর হয়েছে। এক্ষেত্রে দলিল মূল্য 10,000 টাকার বেশি না হলে মূল্যের ওপর 1% হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে সর্বনিম্ন ফি 100 টাকার কম হবে না। দলিল মূল্য 10,000 টাকার বেশি হলেও দিতে হবে একই হারের নিবন্ধন ফি। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 3% এবং ভ্যাট ও 3% ও স্থানীয় সরকারের কর ধরা হয়েছে 2%। সংশোধিত এই ফির কারণে বেচা কেনা এবং এ খাতে সরকারি রাজস্ব আয় বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জে দলীয় কোন্দলে জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় ঢাকায় লাইফ সাপোর্টে থাকায় 9 দিন পর মারা গেছেন। নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। এ খবর পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে এই হামলার ঘটনায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের 2 সাংগঠনিক সম্পাদক সহ 5 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নিহতের বড় ভাই মোহাম্মদ রুবেল। গত 26 জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণে আয়োজিত ছাত্রলীগের মাহফিলে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক এনামুল হক বিজয়। প্রথমে তাকে সিরাজগঞ্জের বেসরকারি একটি মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে ঢাকায় পাঠানো হয়। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় কুমিল্লার মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শরীফুল আলম চৌধুরীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। পুলিশ জানায় শনিবার বিকেলে উপজেলার দারুরা ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন কাজিয়াতল গ্রামে শরীফুলের বাড়িতে ঢুকে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে ফেলে। পরে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ সময় তাকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে 5 দিন ধরে ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে 2 বন্দরে আটকা পড়েছে পণ্য বোঝাই 100 ট্রাক। এর অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পচনশীল পণ্য। সিএনএফ ব্যবসায়ীরা বলছেন, করোনা ভাইরাসের অজুহাতে প্রায় 2 মাস বন্ধ থাকার পর গত বুধবার থেকে বাংলাদেশের পণ্য নেওয়া আবারও বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুদেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে অচলাবস্থা তৈরি হওয়ায় প্রায় 2,500 কোটি টাকার বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সাভারে পৃথক ঘটনায় 1 নারী পোশাক কর্মী সহ 2 জন নিহত হয়েছে। এর মধ্যে সকালে অগ্রদূত পরিবহনের বাস চাপায় মারা যান সুরাইয়া আক্তার নামে 1 পোশাক কর্মী। স্থানীয়রা জানায়, সকালে বলিয়ারপুর বাস স্ট্যান্ডে গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সিঙ্গাইরে আঠাবর এলাকায় সেচ পাম্পের মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মুজিবুর নামে 1 ব্যক্তি। ট্রান্সপোর্ট এজেন্সির টর্চার সেল বন্ধ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এ সময় 3 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনটির সভাপতি মঈনুদ্দিন ও পরিবহন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। রংপুরে প্রসিদ্ধ হাড়িভাঙা আমের চাহিদা দেশজুড়ে এমনকি বিদেশেও, কিন্তু করোনাকালে সেই আম বিপণন এবার বিপর্যয়। ফলন ভালো হলেও ন্যায্য দাম নেই স্থানীয় বাজারে। পরিবহন খরচ কেজি প্রতি 10 থেকে 15 টাকা, তাই ঢাকায় আম পাঠিয়েও লাভ করতে পারছেন না বাগান মালিকরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। গত কয়েক বছরে রংপুরের হাড়িভাঙা আমের চাহিদা বেড়েছে অনেক। জেলার বিভিন্ন স্থানে প্রায় 1800 হেক্টর জমিতে হাড়ি ভাঙা আমের চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড় আমপানের প্রভাব আর বৈরী আবহাওয়ার পরও ফলন ভালো হওয়ায় খুশি আম চাষিরা। আমাদের এই এলাকার এই হাড়ি ভাঙা আম এখন প্রধান অর্থকরী ফসল। এই হাড়ি ভাঙা আম চাষ করে এখন আমাদের এই এলাকার লোক সবাই অর্থনৈতিক দিক দিয়ে অনেক আগিয়ে গেছে। এটা সরবরাহের উপরে নির্ভর করে অনেক কিছু। এখন যেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং দেশের বিভিন্নখানে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে কী হবে আমরা এখনও পর্যন্ত
এটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। সরকারের কাছে আমাদের চাওয়া, যেমন গাড়ি ঘোড়া গুলো যদি আমাদের জন্য একটু ভাড়া টাড়ার ব্যাপারে একটু নজরদারি করত, তাহলে আমরা একটু সুফল পাইতাম। আমবাগান পরিচর্যায় চাষীদের বিভিন্নভাবে সহযোগিতা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তাদের কাছে ভালো মানের আম সরবরাহে চাষী ও ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন তারা। হাড়িভাঙা আমের অন্যতম বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না। প্রায় 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আমের উৎপাদন আমরা আশা করছি। আমরা 110-15 কোটি টাকার একটা বিবরণ আশা করছি। আমের ফলন ভালো হলেও করোনা ভাইরাসের কারণে বাজারজাতকরণ ও পরিবহন ব্যবস্থা নিয়ে কিছুটা জটিলতায় পড়েছেন চাষী ও ব্যবসায়ীরা। তবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। আমরা ট্রাকের যে ফ্যাসিলিটি এই দুটো ডিপার্টমেন্টের, আমরা সেই ফ্যাসিলিটি আমরা নিশ্চিত করব। এছাড়া আমরা আইন শৃঙ্খলা সহ যারা ব্যবসায়ীরা এখানে আসবে তাদের যদি কোয়ারেন্টাইনে করে থাকার জায়গা হয়, তাদের থাকা বা অন্যান্য ব্যবস্থাপনা নিরাপত্তার সকল সহযোগিতা আমরা দিব। রংপুর জেলাকে ভিন্ন রূপে চেনাচ্ছে সুস্বাদু এই হাড়িভাঙা আম, তাই এর ফলন বৃদ্ধি ও সরবরাহে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতার আহ্বান চাষী ও ব্যবসায়ীদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। ফেনীতে চাকরি দেওয়ার কথা বলে গার্জিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে এলাকার শতাধিক বেকার যুবক। তাদের অভিযোগের ভিত্তিতে শহরের SSK রোডের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে আটক করেছে র্যাব। এ সময় ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। র্যাব জানায়, সুসজ্জিত অফিস নিয়ে গত 1.5 বছর ধরে চটকদার বিজ্ঞাপন দিয়ে এলাকার বেকারদের টার্গেট করে চাকরির প্রলোভন দেখায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাদের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে এক একজনের কাছ থেকে অনেক টাকা নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করে আসছিল তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।